খুব সুন্দর একটা মাছের কালা চলে আসছে মাছ ভাজির ভিতরে, সুন্দর একটা স্মেল আসতেছে ইলিশ মাছের, যে একটা খুব সুন্দর স্মেল। আমরা অবশেষে মাওয়া চলে আসছি। তো এখানে মায়ের দোয়া হোটেল দেখতে পাচ্ছেন, এখানে হোটেল নিরিবিলি আছে, তারা তাদের নিজস্ব জোন, যার যার হোটেল শেষে আলাদা করে নিয়ে নিয়েছে। তো এখানে মাছ ভাজি চলতেছে, এখানে শুকনা মরিচ ভেজে ওনারা রেখে দিছে একটা পাত্রের ভিতরে, এখানে মাছ ভাজি হচ্ছে, এখানে বেগুন ভাজি। তো পুরো রাত আপনার সন্ধ্যা থেকে দেখা যায় যে এখানে ভালো একটা ভিড় থাকে, মানুষের একটা ট্রাফিক থাকে, সবাই আসে ইলিশ মাছ মাছ খাওয়ার জন্য এখানে। তো এখানে ওনারা ভর্তা রেখে দিয়েছে, বিভিন্ন পদের ভর্তা এখানে আছে, নানা রকম মাছও আছে, বড় নদীর পাঙ্কাস মাছ, বিভিন্ন রকমের ভর্তা সব কিছুই আছে ওনাদের কাছে। তা আপনি এসে যে কোনো কিছুই খেতে পারবেন, বাট আমার মনে হয়েছে যে ইলিশ মাছের সাথে অন্য কিছু নিলে আসলে টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি শুধু ইলিশ মাছটা এনজয় করেছি, ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম আর বেগুন ভাজি, শুকনা মরিচ দিয়ে সাদা ভাত দিয়ে, আমি ডালও বেশি নেইনি, অল্প ডাল দিয়ে আমার খাওয়া শেষ করেছি। এখানে দেখতে পাচ্ছেন বেগুন ভাজি হচ্ছে খুবই সুন্দরভাবে, মাছগুলো ভেজে উনি উঠায় রাখছে এখানে, বড় বড় ইলিশ মাছ। তো আপনারা আসলে আসলে ভালো লাগবে, এখানের পরিবেশটা খুবই সুন্দর, এখানে সব জায়গাতেই সুন্দর মাছের একটা ঘ্রাণ আছে, মাছ ভাজি হচ্ছে সুন্দর সরিষার তেলে, তো সবাই সবাই দাঁড়িয়ে থেকে সবার মাছগুলো ভেজে এখান থেকে নিয়ে তারা টেবিলে সার্ভ করে দিচ্ছে, যে খাওয়ার জন্য লোকেরা বসে আছে দেখতে পাচ্ছেন, বাইরেও অনেকে ওয়েট করতেছে। এখানে কিছু দোকান আছে, ছোট ছোট দোকান, সেখানে আপনার চা, তারপর আরও বিভিন্ন ধরনের যেই নর্মাল খাবারগুলো, সে খাবারগুলো সেই দোকানে পাওয়া যায় আর কি। তো আমরা আস্তে আস্তে, মোটামুটি অনেক টাইম লেগে গেছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার জার্নি, আমরা একটা লং জার্নি করে আসছি, আমাদের অনেক ক্ষুধাও লাগছে। তো আমরা আমাদের খাওয়ার হওয়ার জন্য অপেক্ষা করতেছি, তো দেখি কতক্ষণ লাগে আমাদের খাবারগুলো কমপ্লিট করে দিতে, আশা করি একটু তাড়াতাড়ি ওনারা করে দিবে। এখানে আমাদের মাছ ভাজি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাছের কালা চলে আসছে মাছ ভাজির ভিতরে, সুন্দর একটা স্মেল আসতেছে ইলিশ মাছের, যে একটা খুব সুন্দর স্মেল। এখানে যে ভাই ভাজতেছে আমাদের মাছগুলো, অনেক সুন্দর করে তারা যত্ন সহকারে আমাদের মাছগুলো ভাজতেছে সরিষার তেলে, হাতি তীরে সরিষার তেল দিয়ে আমাদের মাছগুলো ভাজা হচ্ছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো আসলে এই দৃশ্য দেখার জন্য, এই টেস্ট উপভোগ করার জন্য মানুষ এত কষ্ট করে এত রাত্রেবেলা মাওয়া ছুটে আসে। দেখতে পাচ্ছেন ইলিশ মাছের কালারটা কত সুন্দর আসছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, তেলগুলো কত সুন্দরভাবে ফুটতেছে। আমরা মূলত সবাই মিলে আসছি যে এই এই জিনিসটাকে উপভোগ করার জন্য আমরা এত দূর আসছি মাওয়াতে। তো আমরা খাবো, আমাদের মাছগুলো আস্তে আস্তে ভাজি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দরভাবে আসতেছে। তো এখানে আমাদের মাছ এবং বেগুনগুলো মাখানো হচ্ছে, উনি সুন্দরভাবে একটি বলের ভিতরে হলুদ মরিচ সব কিছু দিয়ে আমাদের এই ইলিশ মাছ এবং বেগুনগুলোকে মানে মাখালো, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশে গেছে, কালারটাও খুব দারুণ লাগতেছিল, কড়াইতে তেল ফুটতেছিল। তো আমি আবার একটু ট্রাই করতেছি ভাজার জন্য, দেখতে পাচ্ছেন খুব ভয় লাগতেছিল, মানে অনেক ছিটা শরীরে আসতেছিল আর কি, তারপরেও ট্রাই করছি ভাজার জন্য আর কি, যতটুকু পারছি চেষ্টা করছি। দুই একটা বেগুন উল্টাইছিলাম আর কি, তাতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে, আর উনি তো একটার পর একটা করেই যাচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজি করতেছে, আর এটা হচ্ছে হলো ট্রেডিশনাল একটা ভর্তা, ইলিশের লেজ ভর্তা, আপনারা দেখতে পাচ্ছেন এই লেজ ভর্তাটা এখানে উনি করতেছে খুব সুন্দরভাবে, লেজের ভর্তাটা করে দেখেন কতগুলো হয়েছে বের করছে, সবই ইলিশের লেজ ভর্তা, উনি সুন্দরভাবে এটাকে মাখাচ্ছিল হাত দিয়ে। তো এটা হচ্ছে এখানে যেই আসে সবাই খায়, এই লেজ ভর্তাটা এখানে খুব ফেমাস, ইলিশের এই লেজ ভর্তাটা খুবই ভালো লাগে, পেঁয়াজ মরিচ সব কিছু মশলা যা আছে সব কিছু দিয়ে এই যে লেজ ভর্তাটা এটা করা হয় আর কি, দেখতে পাচ্ছেন খুবই একটা কালারফুল ভর্তা আসছে। আর এখানে আমাদের সাথে সাথে মাছগুলো ভাজি হচ্ছে, সবগুলো মাছ একের পরে ভাজি হচ্ছে এক। তো লেজ ভর্তার পাশাপাশি আমরা মাছও খাবো, আমাদের সবগুলো মাছই এখানে ভাজি হচ্ছে, ইলিশ মাছের ডিম, ওনাদের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন সব কিছু, মশলা টশলা সব কিছু ওনারা এখানে রেখে এখানে ওনারা ভাজি করতেছে। তো
খুবই ভালো লাগতেছে এখানে যে একটা র ফিলিংস, এই যে মাছ আপনার সামনে সরাসরি ভেজে দিচ্ছে, সবকিছু আপনার সামনে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে তৈরি করে দিচ্ছে, তো এটাই আপনার কাছে ভালো লাগবে আর কি। আর ইলিশের যে একটা সেন্ট খুব সুন্দর একটা, এই ভালো লাগাগুলো এখান থেকে আর কি পাওয়া যায় আর কি একটা, তার জন্য সবাই এত কষ্ট করে ঢাকা থেকে, নাহলে আমাদের ঢাকা তো ইলিশ মাছ আছে আমরা কিনে খেতে পারি, বাট এখানে যে আপনি যখন একটা মাছ খাবেন তো এটার যে একটা এক্সপিরিয়েন্স, এটার যে একটা টেস্ট, তার সাথে আপনার সামনে যেভাবে সুন্দরভাবে এটা প্রিপেয়ার করে দিবে তো ভালো লাগবে, তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে সব কিছু দেখে। এই যে লেজ ভর্তার বাইরাবাড়ি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ভরপুর লেজ ভর্তা করতেছে ওনারা, একটার পর একটা কাটা বেছে দিচ্ছে ভিতরে, আর সুন্দরভাবে জিনিস তেল দিয়ে দিচ্ছে সুন্দরভাবে, সরিষার তেল, মাছ ভাজির যে তেলটা ছিল ওই তেলটা ওনারা এটার ভিতরে ইউজ করছে, মরিচের গুঁড়া দিচ্ছে, যত রকমের মশলা মরিচের গুঁড়া সব কিছু দিয়েই ওনারা এই জিনিসগুলারে প্রিপেয়ার করে থাকে আর কি। এখানে আমাদের মাছ ভাজি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ, মাছের ডিম, মাছের মাথা সব কিছুই এখানে আছে, আর লেজটা ওনারা আমাদেরকে ভর্তা করে দিছে, তো আমরা এখন টেবিলে নিয়ে যাব আমাদের খাবারগুলো, ওনারাই সার্ভ করে দিবে আমরা টেবিলে যে বসবো খাওয়ার জন্য। তো সবাই দেখুন, এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওকে সাপোর্ট করুন। আমরা এখন আছি হলো কাঞ্চন ব্রিজ টোল পয়েন্ট, কাঞ্চন ব্রিজের টোল পয়েন্টে আমরা আছি এখন, টোল দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। একটু আগে পুলিশ আমাদের কাছ থেকে 40 টাকা ফিটিং দিয়ে দিছে চা নাস্তা খাবে বলে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি আসছে মাত্র রাত্রেবেলা, প্রায় এখন 3টা বাজে, তো তারা সবাই দৌড়ে গেছে গাড়িটাকে ধরার জন্য, মানে তাদের দোকানে যাতে তারা এসে খায়, তো সবাই মিলে খুব রিকোয়েস্ট করতেছে, সে চলে যেতে চাচ্ছে, তারপরও তাকে দেখেন তার গাড়ির সামনে শুয়ে পড়ছে, কি একটা অবস্থা, মানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন তারা কীভাবে বুঝাইতেছে যে আমাদের এখানে আসেন খাবার ভালো। তো আসলে তারা অনেক চেষ্টা করে যাতে একটা মানুষ আসলে তাদের এখানে খায়, তাদের একটু ব্যবসা হয়, বিজনেস হয়, তো এভাবেই তারা চেষ্টা করে আর কি। মাছ নিয়ে দর কষাকষি হচ্ছে আমার সাথে, তোমার কাছে বুঝা বুঝা হওয়ার তো কারণ আছে, আপনার হিসাবে 1200, আমার হিসাবে 1290, তাহলে আর কি দেও, তাহলে 50 টাকা 90 টাকা, তুমি 50 টাকা লাগে কাস্টমার ছেড়ে দো, তাহলে আর কোনো নাম না ঠিক আছে, সমস্যা নাই, আমি পকেটে করে মুরগির ডিম নিয়ে আসছি। কি কই লাগছে, কত দূর হবে এটা? 900 গ্রাম, দুইটা দেখি কত হয়, 800 গ্রাম করে হেমরা দেখাইলাম। বড় বড় সাইজের ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ, কত রুপেরা? 800 গ্রাম করে কত দিচ্ছে? কোন জায়গায়? কোন জায়গায়? আমার দোকানের কাস্টমার করা দুইটা দিব না, যা কইছি আমার দোকান নাই, বেঁধে গেলে দিব না, জানি আমি, আপনি চান অনেক যদি না দেয়, আপনি করবেন যদি যে দাম কইছিস 500 টাকা কেজি, যদি না দেয় 550, যদি এই সাইজের মাছ মাইপা না দেয় তাহলে সাইডে জুতাটা বাড়ি দিব, আমি কই আর কতটুক করে এগুলা? লাস্টের দুইটা ওটাও
কত রকম ওজন ওই জায়গায় এক কেজি ৮২৬ গ্রাম পাল্লা ঠিক আছে এখানে বড় বড় ইলিশ মাছ উনি বের করে আমাদেরকে দেখাচ্ছে এক একটা এক কেজি ৭০০ গ্রাম ৮০০ গ্রাম ৯০০ গ্রাম তো দাম চাচ্ছে ৬০০ টাকা ৭০০ টাকা ১০০০ টাকা এরকমভাবে উনি ওজন ভেদে আমাদের কাছে দাম চাচ্ছে চিংড়ি মাছও আছে এখানে ১৩০ টাকা করে চিংড়ি একবার ভেজে কমপ্লিট করে দিবে আর কি সব কিছু মাছও ৭৫০ টাকা করে কেজি রাখবে ওনারা আমাদের কাছে বলতেছে তো দেখি আমরা কি করি যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা এখান থেকে নিব আর কি তো মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওজন করতেছে এখানে দেখেন এক কাস্টমারকে কোলে তুলে ফেলছে উনি ওনার দোকানে ঢুকানোর জন্য মানে প্রতিনিয়তই ওনারা চায় যে যারা আসে সবাই ওনাদের এখানেই খাক আমাদের ব্যবসাটা হোক আর কি তো প্রচুর ডাকাডাকি করতেছে ই করতেছে এখানে ওনারা নতুন একটা গ্রুপ আসছে মাত্র রাত বাজে এখন প্রায় ৩:৩০টার মতো মাওয়াতে ইলিশ খেতে তো ওনারা ডাকতেছে দেখেন কিভাবে যে সবাই মানে সে বলতেছে আমারটা অনেক ভালো তারটা ভালো না আমার এখানে আসেন আমারটা খান তো এইভাবেই তারা প্রতিনিয়ত মানে সবাই সবার নিজেরটাকে ভালো বলে আর কি সবাই সবার মাছগুলো দেখাইতে চায় যে আমার মাছগুলো সেরা আমার এখানে বড় বড় মাছ আছে ওর মাছ ভালো না তেমন তো এইভাবেই সবাই সবার জাহিরটা করতে চায় কাস্টমারের কাছে তার ভালোটা প্রকাশ করতে চায় এখানে অনেক বড় বড় সাইজের চিংড়ি দেখতে পাচ্ছেন তো এই চিংড়িগুলো ১৩০ টাকা করে পিস একবার ভেজে ওনারা কমপ্লিট করে দিবে তো ভালোই লাগছে আমার সাইজগুলো বড় বাট আমরা ইলিশ মাছ খেতে আসছি দেখে চিংড়ি আর নেই নাই তো আমরা ফুললি আজকে ইলিশ মাছের টেস্টটা নিতে চাই তাই চিংড়িগুলো আমরা দেখলাম তো আমাদের আরেকজন ভাই উনি নিয়েছে উনি একটা চিংড়ি নিয়ে শখ করে খাওয়ার জন্য নিয়েছে চিংড়িগুলো দেখতে খুবই সুন্দর বড় সাইজের ছিল এবং খুবই তাজা লাগতেছিল আমার কাছে তাই আমরা মানে আর কি দুই পিস নিয়েছিলাম তো আমি ট্রাই করিনি আর কি আমাদের মাছ কাটা হচ্ছে এখানে ইলিশ মাছ ১৫ পিস হবে এখন কাটা হচ্ছে ডিম হয়েছে এটা ও ডিম হয়েছে লাকি লাকি রোল ডিম হয়েছে ডিমালা ইলিশ দেখতে পাচ্ছেন ডিম বের হচ্ছে এখন ভিতর থেকে বিশাল সাইজের একটা ডিম বের হয়েছে মাছ কাটা হচ্ছে এখানে আমাদের হ্যাঁ লেজার তো ভর্তাই করবো সমস্যা নাই তো বন্ধুরা আমরা এখন আমাদের খাওয়া শুরু করব আমাদের সামনে আমাদের সব খাবারগুলো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার খাবার বেড়ে নিচ্ছে সবাই সবার ভাত সবার প্লেটে নিয়ে নিচ্ছে সাদা ভাত খুবই সুন্দর এবং মাছ আছে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন শুকনা মরিচ দেখতে পাচ্ছেন বেগুন ভাজা আছে ডাল আছে সাদা ভাত আছে একবারে ঝরঝরা ধোয়াওটা ভাত আমরা এখন আমাদের খাবার স্টার্ট করব ইলিশ মাছ দিয়ে খাবারটা খুবই অসাধারণ ছিল সুস্বাদু ছিল